আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসরাত কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। শীত তো চলেই এলো, আর শীত মানেই হরেক রকম পিঠেপুলির উৎসব। আর এই পিঠেগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে ভাপা পিঠা। আজকের পর্বে শেয়ার করছি ছাকনিতে করেই যে কোনো সাধারণ রান্নার হাঁড়িতে কিভাবে খুব সহজেই এবং অল্প সময়ে ভাপা পিঠা তৈরি করা যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। পিঠা তৈরির জন্য প্রথমে একটা বোলে 3 কাপ চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা চালের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন, কিংবা ঘরে থাকা টাটকা ভেজা চালের গুঁড়া দিয়েও এই ভাপা পিঠাটা তৈরি করতে পারবেন। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভাপা পিঠায় লবণের পরিমাণটা বেশি হলে পিঠাটা খেতে ভালো লাগে না, তাই বুঝে শুনে লবণটা অ্যাড করে নেবেন। এইবার লবণের সাথে প্রথমে চালের গুঁড়াগুলো একটু মিশিয়ে নিয়েছি। তারপর এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে পিঠার জন্য চালের গুঁড়াটা রেডি করে নিব। আর অবশ্যই কিন্তু নর্মাল পানি দিয়েই এই চালের গুঁড়াটা রেডি করতে হবে। এখানে কোনো প্রকার গরম পানি কিংবা কুসুম গরম পানিও ব্যবহার করা যাবে না। এই পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়ার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। আপনি যে কয়টা পিঠা তৈরি করতে চাচ্ছেন সে পরিমাণে চালের গুঁড়াটা নেবেন এবং পানিটাও সে পরিমাণে অ্যাড করে নেবেন। তাই এই পিঠা তৈরি করতে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে চালের গুঁড়ার উপর ডিপেন্ড করে। আর যদি শুকনো চালের গুঁড়া হয় সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। আর চালের গুঁড়া যদি ভেজা হয়, অর্থাৎ ভেজা চালের গুঁড়া হলে সেই ক্ষেত্রে পানিটা একটু কম লাগবে। তো আমি একটু একটু করে পানি অ্যাড করছি আর সেই সাথে চালের গুঁড়াটা মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পিঠা তৈরির জন্য চালের গুঁড়াটা পারফেক্টলি রেডি হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে চালের গুঁড়াটা মিশিয়ে নিতে হবে। তো আমার মনে হচ্ছে আরও কিছুটা পানি লাগবে, তাই এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে আবার ভালো করে এই চালের গুঁড়াগুলো মিশিয়ে নিচ্ছি। পিঠা তৈরির জন্য চালের গুঁড়াটা রেডি কিনা এটা চেক করার জন্য কিছুটা চালের গুঁড়া নিয়ে এরকম মুষ্টিবদ্ধ করে নেবেন। যখন দেখবেন এগুলো এরকম দলা পাকিয়ে থাকবে তখন বুঝতে পারবেন পিঠা তৈরির জন্য গুঁড়াটা রেডি হয়ে গিয়েছে। তো এইবার চালের গুঁড়োগুলো চেলে নেওয়ার জন্য আমি একটা বোল নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়োগুলো চেলে নেওয়ার ক্ষেত্রে এইরকম নেটের জালি ব্যবহার করতে পারেন, যেগুলো কিনা আমাদের সবার বাসায় থাকে। তবে আমি এইরকম একটা স্ট্যানার ব্যবহার করছি। তো এই স্ট্যানারে করে এবার অল্প অল্প করে চালের গুঁড়া দিব আর সেই সাথে গুঁড়াগুলো চেলে নিব। পিঠা তৈরির আগে অবশ্যই সবগুলো চালের গুঁড়া এভাবে করে চেলে নিতে হবে, তারপরে কিন্তু পিঠাটা রেডি করতে হবে। আপনারা চাইলে আবার প্লাস্টিকের যে কোনো ছাঁচড়ি ব্যবহার করতে পারেন এই চালের গুঁড়াগুলো চেলে নেওয়ার জন্য। তো এগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার বাটিটা একটু সাইডে সরিয়ে অন্য একটা প্লেটে আমি গুড় নিয়ে নিয়েছি। ভাপা পিঠা তৈরির জন্য অবশ্যই খেজুরের গুড়টাই ব্যবহার করতে হবে। খেজুরের গুড় ছাড়া কিন্তু এই পিঠাটা খেতে একদমই ভালো লাগে না। তো এবার একটা গ্রেটারের সাহায্যে গুড়টা এরকম ঝুরি ঝুরি করে গ্রেট করে নিয়েছি, আর সেই সাথে নিয়েছি কোরানো নারকেল। নারকেলটা চাইলেও আপনারা গ্রেট করে কিংবা ঝুরি ঝুরি করে কেটে নিতে পারেন, এতে করে সাজানোর পর পিঠাটা দেখতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে নারকেল এবং গুড়টা রেডি করে এবার আমরা চুলায় চলে যাব। পিঠা তৈরির জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। তো এবার এই পানিটা গরম হতে থাকুক আর এরই মাঝে আমরা পিঠাটা রেডি করে নেব। তো
ভাপা পিঠা তৈরির জন্য এখানে একটা সুতি কাপড় একটু ভিজিয়ে চিপে নিচ্ছি। রং উঠে না এরকম যে কোনো সুতি কাপড় এই পিঠা তৈরির জন্য ব্যবহার করা যাবে। আর কাপড়টা ভালো করে ভিজিয়ে হালকা করে চিপে নিতে হবে, খুব বেশি করে চেপার প্রয়োজন নেই। তো কাপড়টা চিপে নিয়েছি, এবার আমরা পিঠাটা সাজিয়ে নিব। এরকম যে কোনো বাটিতেই আপনারা চাইলে পিঠাটা সাজিয়ে নিতে পারেন, কিংবা পিঠা সাজানোর জন্য পিঠার সাজ ব্যবহার করতে পারেন। তো প্রথমে এই বাটিতে কিছুটা শুকনো চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, এতে করে পিঠাটা দেওয়ার পর বাটিটা উঠিয়ে নিতে সুবিধে হবে। এবার এখানে প্রথম ধাপে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এই পিঠাটা যে যার পছন্দ মতো সাজিয়ে নেবেন। তো প্রথমে আমি এখানে কিছুটা গুড় দিয়ে দিচ্ছি, মিষ্টিটা বেশি খেতে চাইলে গুড়টা বাড়িয়ে দিতে পারেন। মোট কথা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো যেইভাবে ইচ্ছা সেভাবে গুড় নারকেল দিয়ে এই পিঠাটা সাজিয়ে নেবেন। তো গুড় আর নারকেল দেওয়ার পর ওপর থেকে আবার কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর তারপর এর ওপর আবার কিছুটা গুড় এবং নারকেল দিয়ে দুই লেয়ার করে এই পিঠাটা সাজিয়ে নিচ্ছি। পিঠা তৈরির জন্য চালের গুঁড়া কিন্তু খুব বেশি চেপে চেপে সেট করতে যাবেন না, এতে করে দেখা যায় পিঠাটা পারফেক্ট হয় না কিংবা ভেঙে যায়। আবার দেখা যাবে পিঠা তৈরির সময় বাটি থেকে পিঠাটা পড়তে চাইবে না। তো আলতো করে ওপর থেকে এইরকম ভাবে চালের গুঁড়া দিয়ে পিঠাটা সেট করে নিতে হবে। তো আমি ওপর থেকে এরকম আলতো করে চেপে চেপে চালের গুঁড়া দিয়ে পিঠাটা সেট করে নিচ্ছি। তো ব্যাস, পিঠা সেট করা হয়ে গিয়েছে। আর এই পিঠা তৈরির জন্য আমি এইরকম ছাঁকনি ব্যবহার করছি। এই ছাঁকনিগুলো কিন্তু কম বেশি আমাদের সবার বাসায় থাকে, চাইলে ঝটপট এই ছাঁকনিগুলোতে করেই ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। তো এবার প্রথমে সুতি কাপড়টা বাটির উপর বিছিয়ে দিচ্ছি, যে কাপড়টা আমি আগে ভালো করে ভিজিয়ে চিপে নিয়েছিলাম। এবার এই কাপড়টা উল্টো করে ছাঁকনির উপর দিয়ে দিচ্ছি, আর তারপর খুব আলতো করে বাটিটা উঠিয়ে নিব। ভাপা পিঠা তৈরির এই প্রসেসটা কম বেশি আমরা সবাই জানি। তো আপনারা চাইলে আপনাদের বাসায় এরকম ছাঁকনি থাকলে প্লাস্টিকের ছাঁকনিতে করেও কিন্তু পিঠাটা তৈরি করতে পারবেন। এবার খুব সাবধানে বাটিটা উঠিয়ে নিচ্ছি, খেয়াল রাখবেন কোনোভাবেই যেন পিঠাটা ভেঙে না যায়। এবার উপর থেকে কাপড়টা এরকম করে গুছিয়ে দিব, আর তারপর এই পিঠাটা নিয়ে ডিরেক্ট চুলায় বসিয়ে দিব। এরই মধ্যে চুলার পানিতেও কিন্তু বলক চলে এসেছে, এবার এই পিঠাটা বসিয়ে দিচ্ছি, আর তারপর হাঁড়িটা ঢাকনা দিয়ে ছেঁকে দিব, আর অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু পারফেক্টলি ভাপা পিঠাটা হয়ে যাবে। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, এরই মধ্যে পিঠাটাও হয়ে গিয়েছে। তো এভাবে করেই আমি এক এক করে সবগুলো পিঠা রেডি করে নিব। আমি আপনাদেরকে একটু পিঠাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে এরকম ছাঁকনিতে করে ইজিলি আপনারা ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এক্ষেত্রে পিঠা তৈরির কোনো সাজ ব্যবহার করার প্রয়োজন হবে না। যাই হোক, এটাই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সেই সাথে আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে, সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে সাথেই থাকবেন। কারণ আপনাদের এই লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে অনেকটা উৎসাহ যোগায়। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আল্লাহ হাফেজ।